অলরাইট, সো কেমন আছো সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছো। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি যে একের বেশি স্কলারশিপে আবেদন করলে কি হয়, সরকারি স্কলারশিপ একের থেকে বেশি আবেদন করা যায় কিনা, আর যদিও আবেদন করো তাহলে তোমার সাথে কি ঘটতে পারে, পাশাপাশি কি এমন স্কলারশিপ রয়েছে যেগুলো আমরা আনলিমিটেড আবেদন করতে পারি। সম্পূর্ণ বিষয়টা এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি, কাজেই সম্পূর্ণ ভিডিওটাকে দেখো বিনা স্কিপ করে। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো দ্য সায়েন্স ওয়ার্ল্ড। তো চলো গাইজ, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর প্রথমে বলবো, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে নেবো এবং নোটিফিকেশন বেলটাতে অল দা বিয়ে দাও এই টাইপের ভিডিও আরো পাওয়ার জন্য। অলরাইট, তো ব্যাক টু দ্য টপিক, তোমাদের সকলকে আমি প্রথমত এটা ক্লিয়ার করিয়ে দিই যে কোন কোন স্কলারশিপ আমরা একটার বেশি আবেদন করতে পারবো না। সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ। আমরা SVMCM আবেদন করছি, SVMCM এর পাশাপাশি আমরা NSP, নবান্ন এই টাইপের স্কলারশিপ আর আবেদন করতে পারবো না। এবারে প্রসঙ্গ হচ্ছে যে যদি আমরা আবেদন করে ফেলি তখন কি হতে পারে, তোমার দুটো স্কলারশিপই ক্যান্সেল হয়ে যেতে পারে, বা তোমরা যতগুলো গভর্নমেন্ট স্কলারশিপ একসাথে করবে সেগুলো সকল স্কলারশিপই তোমাকে কিন্তু ক্যান্সেল করে দিয়ে যেতে পারে, অর্থাৎ তুমি একটারও টাকা পাবে না, এটা হতে পারে। এখন অনেকেই বলবে যে দাদা আমি আমার এই বছরে বা আমার কোনো একটা বন্ধু এরকম করেছে যে SVMCM-এও আবেদন করেছে এবং NSP-তেও আবেদন করেছে এবং তার সে কিন্তু দুটোতেই টাকা পেয়েছে, সে কোনো কারণে বাই এনি চান্স পেয়ে গেছে। ঠিক আছে, প্রথম কথা এটা হচ্ছে বাই এনি চান্স কোনো কারণে সে পেয়ে গেছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী পাবে না, ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে, দুটো স্কলারশিপের টাকাই সে কিন্তু মিস আউট করবে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এটা তোমরা খেয়াল রাখবে, যদি কোনো গভর্নমেন্ট স্কলারশিপ তোমরা একটা আবেদন করো তো দ্বিতীয় কোনো গভর্নমেন্ট স্কলারশিপ তোমরা আবেদন করবে না, সরকারি যে সকল স্কলারশিপগুলো রয়েছে। ঠিক আছে, এবারে প্রসঙ্গ হচ্ছে যে তোমরা কোন স্কলারশিপগুলো আনলিমিটেড আবেদন করতে পারবে। এখানে তোমরা সরকারি স্কলারশিপ আবেদন করো তার পাশাপাশি এই টাইপের স্কলারশিপগুলো আনলিমিটেড আবেদন করতে পারো, এতে কোনো চাপ নেই। এটা হচ্ছে যে প্রাইভেট স্কলারশিপ, বিভিন্ন ধরনের প্রাইভেট সংস্থা, প্রাইভেট চ্যারিটি এবং পাশাপাশি যে সকল প্রাইভেট কোম্পানিরা এই ধরনের স্কলারশিপগুলোকে নিয়ে আসেন স্টুডেন্টদের সামনে, বিশেষ করে বডি ফর স্টাডি ওয়েবসাইটে, তো সেইগুলোতে তোমরা আনলিমিটেড আবেদন করতে পারো। সেগুলো হচ্ছে HDFC ব্যাংকের স্কলারশিপ হতে পারে, MI স্কলারশিপ হতে পারে, জিও স্কলারশিপ হতে পারে, আর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের এই টাইপের স্কলারশিপ রয়েছে, LIC স্কলারশিপ হতে পারে, এগুলোতে তোমরা আবেদন করতে পারো, এগুলোতে কোনো চাপ নেই। এক্ষেত্রে তোমাদের একাধিক স্কলারশিপে তোমরা আবেদন করতে পারো, একটাতেও তোমাদের ক্যান্সেল হবে না। কিছু লিমিটেশন রয়েছে, সেই লিমিটেশনের অনুযায়ী কিছু ছাত্রছাত্রী টাকা পায় এবং কিছু ছাত্রছাত্রী টাকা পায় না। তো এক্ষেত্রে এটা তোমার খেয়াল রাখবে যে প্রাইভেট স্কলারশিপ হলে তোমরা আনলিমিটেড আবেদন করতে পারো, গভর্নমেন্ট স্কলারশিপ আবেদন করা সত্ত্বেও। এমনটা না যে তুমি একটা গভর্নমেন্ট স্কলারশিপ আবেদন করে দিলে আর প্রাইভেট স্কলারশিপ আবেদন করতে পারবে না, গভর্নমেন্ট স্কলারশিপ একটা, বাদ বাকি যদি কিছু আবেদন করারই হয় তাহলে প্রাইভেট স্কলারশিপ আবেদন করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো নেক্সট ভিডিওর যে হাইলাইট রয়েছে সেটা আমি তোমাদের সকলকে বলে দিই। আগামী ভিডিওতে আমরা এটাই আলোচনা করবো যে SVM এর সাথে NSP স্কলারশিপ আমরা আবেদন করতে পারবো কিনা, এবং যদি আবেদন করে ফেলি তাহলে আমাদের সাথে কি হতে চলেছে, কারণ একটা হচ্ছে বাংলা স্কলারশিপ এবং আরেকটা হচ্ছে বাংলার বাইরের স্কলারশিপ, অথচ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা আবেদন করতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, তো দুটোকে একসাথে আবেদন করলে তোমরা কি টাকা পাবে না পাবে না, সেটাকে নিয়ে আলোচনা বিষয়। তো দেখতে থাকো নেক্সট ভিডিওটা, আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরো পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।